বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে ব্যর্থ করার জন্য গোটা পৃথিবীতে এক আল্লাহ ছাড়া কেউ সমর্থন নন। আপনি যে ছাত্র শিবির, আমি যে ছাত্র শিবির থেকে তৈরি হয়েছি, আমারই ভূমিকার উপরে ভিত্তি করে কেউ আমার দিকে আঙ্গুল তাক করে বলবে এই যে দেখুন শহীদ ইসলাম মাসুদ ছাত্র শিবির থেকে তৈরি হয়েছে, অথচ তার ভূমিকাটা ট্রেনিং পিরিয়ড একরকম ছিল, বক্তব্য একরকম ছিল, আলোচনা একরকম ছিল, এখন বাস্তবে তার ভূমিকাটা হচ্ছে এরকম। সেই জন্য আজকে আমি যদি আপনাদের কাছে জিজ্ঞেস করি, আমরা গোটা পৃথিবীকে চ্যালেঞ্জ করার আগে আমরা কি আজকে এই সিদ্ধান্ত নিতে পারবো যে আমার কোন ভূমিকা, আমার প্রিয় সংগঠন যার জন্য আমি জীবন বাজি রাখতে সিদ্ধান্ত নিয়েছিলাম, সেই প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দিকে কেউ আঙুল তুলে প্রশ্ন সৃষ্টি করুক, সেই জায়গা আমরা আর কাউকে সুযোগ তৈরি করতে দেব না। যদি সেটা হয় তাহলে আমি আপনাদের কাছে আজকে প্রথম অনুরোধ করতে চাই ভাইয়েরা, এখান থেকে আজকে আমরা সিদ্ধান্ত নেই। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে আমাদের স্বপ্ন ছিল, আমরা স্বপ্ন দেখতাম, এখন দেখাতাম, এখনো দেখাচ্ছি, আপনারা দেখাচ্ছে, আমাদের ছাত্র শিবির আমাদেরকে এখনো দেখাচ্ছে। বিশেষ করে 2024 সালের 5ই আগস্ট ছাত্র এবং জনতার গণ অভ্যুত্থান আরেকবার স্মরণ করে দিয়েছে ছাত্র সমাজের কোন সিদ্ধান্ত কখনো ব্যর্থ হয়নি, হচ্ছে এবং ভবিষ্যতে হবে না। আজকে যে ছাত্র সমাজ উই ওয়ান্ট জাস্টিস এর স্লোগান তুলেছে, এটার শেষ পরিণতি হবে আল্লাহর জমিন, আল্লাহ দিন বিজয়ের মাধ্যমে। কারণ জাস্টিস এর মূল কথাই হচ্ছে ইসলাম। আমি আমাদের অনেক ছাত্র বন্ধুদের সাথে কথা আমি জিজ্ঞেস করেছি, ভাই তোমরা যে জাস্টিসের কথা বলেছো এটা মূল কথা কি? বলছে মাসুদ ভাই আপনারা ইসলাম বলেন, আমরা জাস্টিস বলি, এর মধ্যে কোনো পার্থক্য নাই, কথা একই। আলহামদুলিল্লাহ এই অনুভূতি যে ছাত্রদের মধ্যে জাগ্রত হয়েছে এর পিছনে ছাত্র শিবিরের ভূমিকা আছে, ভবিষ্যতে ছাত্রদের হাত ধরেই এই ভূমিকার চূড়ান্ত রূপ বাংলাদেশে পরিগ্রহ হবে ইনশাআল্লাহ। সেটার জন্য দিন কায়েমের এই প্রয়োজনীয়তাটাকে আমাদের মধ্যে লালন করা শুধু না, এটাকে এখন বাস্তব প্রয়োগিক জীবনে নিয়ে আসতে হবে। আমি আপনাদের কাছে দ্বিতীয় যে অনুরোধটি করে শেষ করতে চাই ভাইয়েরা, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এখন আপনারা আধুনিক তথ্য প্রযুক্তির সবচেয়ে শীর্ষে অবস্থান করছেন বলে আমরা মনে করি। আমি অনেক সময় বলি যে আমরা এখন আধুনিক তথ্য প্রযুক্তির কোন যুগে আছি, যে যুগকে বলা হয় এআই প্রযুক্তিতে আছি। এআই প্রযুক্তি মানে কি? আমরা বলি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কি? মানে হচ্ছে আপনি যা চাইবেন আপনি তাই করতে পারবেন, আপনার মতো লোকেরও এখন প্রয়োজন। শফিকুল ইসলাম মাসুদকে এখন শত শত শফিকুল ইসলাম মাসুদ তৈরি করে ভিডিওতে দিয়ে দেওয়া যাবে, আপনি বুঝতেই পারবেন না যে আসলে কোনটা শফিকুল ইসলাম মাসুদ, খুঁজে বের করার জন্য আপনাকে আলাদা গবেষক হতে হবে। এরকম একটা প্রযুক্তি যখন আমাদের আসছে, তার আগে আপনারা আমাদেরকে শিক্ষা দেন, আমরা চ্যালেঞ্জ করে বলতাম প্রযুক্তি হচ্ছে এমন যে একটা ব্রেইন যা করতে পারে তা 25টা কম্পিউটারের ব্রেনের কাজ একটা ব্রেন করতে পারে, একটা মানে 25টা কম্পিউটার এরকম আছে। এখন আজকে এসে আমাদেরকে বলা হচ্ছে তথ্য প্রযুক্তি এমন জায়গায় পৌঁছে গেছে যে ব্রেন আর কোনো কাজে লাগবে না, এখন প্রযুক্তি সব করে দেবে। 30 কোটি মানুষ আগামী 6 মাসের মধ্যে এই আমাদের মহাদেশে বেকার হয়ে যাচ্ছে, এটা একটা মেইন স্ট্রিম পত্রিকার খবর। আচ্ছা আমি আপনার কাছে জিজ্ঞেস করি, যেই কথা দিয়ে আগে আমাদের প্রযুক্তিতে আমাদেরকে ধমকাতেন মানে প্রযুক্তি ধমকাত যে ব্রেন আর কোনো কাজে লাগবে না, এখন সেই প্রযুক্তি বলছে মানুষ আর কোনো কাজে লাগবে না, এই মানুষ বেকার হয়ে যাবে। আমি তখন বলেছি বা এখন বলছি বা আমাদেরকে বলতে হবে এই প্রযুক্তির কাছে গুগলে সার্চ দিয়ে পৃথিবীর সব পাওয়া যায়। আমি তখন হাসতে হাসতে বলি যে ওখানে সার্চ দেন ভাই গুগল আসসালামু আলাইকুম, আমার কিছু সত্যক দরকার সাপ্লাই দেন। আমি এখন টেস্ট করে দেখেন যদি আমার কথা সত্য না হয়, টেস্ট করে দেখেন ওখানে সার্চ দেওয়ার সাথে সাথে সে নিয়ে যাবে ক্লাস 7 এর নৈতিকতা শিক্ষায়। অর্থাৎ গুগলের কাছে এর চেয়ে বেশি আপডেট নাই। বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির সেই আপডেট থেকে গুগলকে ছাড়িয়ে আমরা 2001 থেকে 2006 পর্যন্ত আকান্ত নিমজ্জিত দুর্নীতিতে গ্রস্ত একটা বাংলাদেশের 3টা মন্ত্রণালয় দুর্নীতি মুক্ত ভাবে পরিচালনা করে আমরা প্রমাণ করেছি সমস্ত দুর্নীতির উপর জামাত ইসলামী ছাত্র শিবির দেশ পরিচালনায় সক্ষম। সুতরাং আজ গোটা পৃথিবীর সবচেয়ে বড় সংকট মেধার নয়, সবচেয়ে বড় সংকট দক্ষতা যোগ্যতার নয়, এই দক্ষতা যোগ্যতা সংকট পূরণের জন্য প্রযুক্তি হয়তো আমাদের পাশে দাঁড়িয়েছে।
তার সাথে এখন সবচেয়ে বড় সংকট সততা, দক্ষতা এবং দেশপ্রেমের সেই সংকট পূরণে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে এই তৈরি করা ভাইয়েরা যদি সিদ্ধান্ত নিয়ে যেতে পারেন তাহলে অসংখ্য ত্যাগ এবং কোরবানির বিনিময়ে আমাদের 2024 সালের 5ই আগস্ট যে নতুন স্বাধীনতা আমরা অর্জন করেছি অর্থবহ করে আমরা আমাদের 20 কোটি মানুষের কাছে তা পৌঁছে দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ। সেই প্রত্যয় যদি এখান থেকে আজকে আমরা নিতে পারি তাহলেই আজকে আমাদের এই প্রীতি সমাবেশ সফল এবং সার্থক হবে। আসুন 2024 সালের 5ই আগস্টের নতুন করে অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করার জন্য আজকে এখানে ভাইয়েরা সিদ্ধান্ত নেবেন, সে প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি।